لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على محمد المصطفى وعلى اله واصحابه المجتبى اما بعد شكرا পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় আর টিভির জীবন ঘনিষ্ঠ আয়োজন প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি আমি নিজাম বিন মহিব প্রিয় দর্শক প্রতি সপ্তাহে রবি এবং সোমবারে আমরা জীবন ঘনিষ্ঠ আয়োজনটি সাজিয়ে থাকি আপনাদের জন্যই যেখানে আপনারা আমাদেরকে প্রশ্ন জানাতে পারেন এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা একজন বিদগ্ধ প্রাজ্ঞ বিজ্ঞ স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি যথারীতি আজকেও আমরা একজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি চলুন শুরুতেই তার সঙ্গে পরিচিত হই আমাদের সঙ্গে স্টুডিওতে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত আছেন দেশের প্রখ্যাত আলমী দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সম্মানীয় সহকারী অধ্যাপক হাফেজ মুফতি ডক্টর হুসাইনুল বান্না

আমাদের এই আয়োজনটি আপনি চাইলে ইউটিউবেও উপভোগ করতে পারবেন ভিজিট করতে হবে ত্রিপল ডব্লিউ ডট ইউটিউব ডট কম ইসলামিক শো আমরা চলে যাচ্ছি আজকের স্কলার কাছে ওস্তার আমাদেরকে অনেকেই প্রশ্ন করছেন আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে শীতকালীন এই সময়টাতে আমরা কিভাবে আল্লাহর ইবাদতে মগ্ন থাকলে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো জাজায়ক আল্লাহ নাহনাদুসাল্লি আলা রসউদ হিল মামাবাদ আল্লাহ পাকের মেহরবানি যে আল্লাহ সবাহান আলা বলেছেন যে এই যে ইখতিলাফুল্লাঈ অন্নাহার যে এই যে রাত্রদিনের যে কমে যায় বেড়ে যায় এটাও আল্লাহ সুবাহান হুয়া তালার একটা নিদর্শন এবং প্রত্যেকটা সময়ই আল্লাহ আল্লা হুয়া তালার সৃষ্টি এবং প্রত্যেকটা সময় শ্রেষ্ঠতম তবে শীতকালের জন্য রসুল পাক সালু আলাইহি আসাল্লাম কিছু আপাততের কথা বলেছেন যেমন একটি আবাদত হচ্ছে যে শীতকালে ওজু আলুল আল মাকারি বলা হয়েছে যে কষ্টের সময় অজু করা এটিতে আল্লাহ সুবাহ অতিরিক্ত সো দান করেন আব্দুল্লাহু তালান ছিলেন যে উনি শীতকালে প্রত্যেক নামাজের জন্যই নতুন করে উজু করতেন এবং রসুল পাক সাল্লাহ আলহি ওসাল্লামকে সাল্লামকে হজত তালান হুমক্কা বিজয়ের দিন দেখলেন যে এক অজু দিয়ে উনি অনেক রক্ত নামাজ পড়েছেন আল্লাহ তালনু বললেন যে আমি আপনাকে কখনও এক অজু দিয়ে এত রক্ত নামাজ পড়তে দেখিনি শরীফ সালাম বললেন আমাদান যান তুহু আমি এটা ইচ্ছাকৃত করেছি যে মানুষ বুঝে যে এটাও যায় আচ্ছা তবে শীতকালে যেহেতু একটা কষ্ট এর মধ্যেও আমি যদি অজুর অজু আছে আমার তারপরেও যদি আমি নামাজের জন্য দিদে অজু করে নিই নতুন করে অজু করে নিই এর জন্য আমি সবাব পাবো দুই নম্বরে হচ্ছে যে শীতকালে আপনার দিন থাকে ছোট এবং রাত যেহেতু বড় থাকে তাই আমাদের দুইটা ফায়দা একটা হচ্ছে আমরা কিন্তু কাজা এবং নফল রোজা রাখতে পারি এই সময় সুলিফা সাল আলিহি ওয়াসাল্লাম বিশেষ করে সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতে বলেছেন সোমবার দিন বলেছেন যে লি আন্নি বুলিৎ ফিহাদ আলিও এই দিন আমি কি করেছি জন্মগ্রহণ করেছি আর বৃহস্পতিবার দিন হল অরিস্তু ফিহাদ আলিওম এই দিন উম্মতের আমলকে নবী করিম সাল্লা সাল্লামের কাছে উপস্থাপন করা হয় এই দুই দিন আমরা কি রাখতে পারি রোজা রাখতে পারি কারণ যেহেতু দিন ছোটো জি জি আর একটা হচ্ছে রাত্রি যেহেতু বড় আল্লাহ সুবাহান হতাল সুরত বনি ইসরা বলেছেন ওমিনাল্লাফা তাহাজাদ বিহিনা ফিলাত আল্লাহ যে আশা ইয়াবা আশা কারো বুকামা মাহমুদা তাই আমরা সলাত ও যেটাকে বলে রাতটাকে তিন অংশ করলে শেষ ভাগে আমরা যদি তাহাজতের নামাজ পড়তে পারি আগে আগে যদি শুয়ে যাই কারণ একটা হাদিসের মধ্যে আছে যে এশারের নামাজের পরে মুমিনের ফিকহি মাসলার আলোচনা ছাড়া কথা বলাটাই অপছন্দনীয় এশার নামাজের আগে আমরা আহার সেরে নিব এবং এশার নামাজ পড়ে যদি আমরা দ্রুত ঘুমিয়ে পড়তে পারি তাহলে কিন্তু শেষ রাত্রে ওঠা কোনো কঠিন জিনিস না কারণ এশার নামাজ এখন আমাদের সাড়ে সাতটা পনের আটটায় হয় বিশাল এক রাত্র আর আল্লাহ সাহানু তালা যেহেতু ওয়াদা যে শেষ রাত্রে আল্লাহ হওয়া তারা দোয়া কবুল করেন দোয়া কবুল করেন অনেকগুলো সময় আছে এর মধ্যে এটা একটা বিশেষ সময় জি তাই আমরা দোয়া কবুল দোয়া এই সময় আমরা দোয়া করব শেষ রাত্রে যেহেতু রাত বড় আমাদের জন্য সুবিধা আর শীতকালে আরেকটা বিষয় হচ্ছে যে রসুল এপাক সাল আলহি ওয়সাল্লাম কিন্তু শীতার্থদের মানুষের পাশে দাঁড়িয়ে আছে এরকম কি একটি হাদিস হত আছে যে আল্লাহ সবাহানা বলবেন যে আমার আহারের প্রয়োজন ছিল তুমি আমাকে আহার নাই আমার পানির প্রয়োজন ছিল আমাকে পানি দাও না আমার বস্ত্রের প্রয়োজন ছিল তুমি আমাকে বস্ত্র নাই মমিন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করবে আল্লাহ আপনি এত বড় মহান তাহলে আনজালি তাহলে আপনার কীভাবে এগুলোর প্রয়োজন আল্লাহ সোহান তালা বললেন যে আমার অমুক বান্দার অমুক দিন প্রয়োজন হয়েছিল তার বস্ত্রের প্রয়োজন হয়েছিল তুমি যদি তাকে দিতে তাহলে সে সময় তুমি তার সাথে আমাকে পেতে এটা কত বড় আমল শীতকালে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি আমরা যখন রাস্তা দিয়ে যাই আমরা দেখি যে শীতে কাতর হয়ে মানুষরা রাস্তায় ঘুমিয়ে আছে তাদের জন্য কি আমি একটা কম্বলের ব্যবস্থা একজনের কি দায়িত্ব আমি নিতে পারি না আসলে এটা আমাদের মনের বিষয় আসলে আমরা যদি প্রত্যেকেই একজনের দায়িত্ব নিয়ে নিই তাহলে বাংলাদেশে কোনো শীতার্থ মানুষ থাকবে না প্রত্যেকের জন্যই শীতকালের কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে তো শীতকালীন আবাদতের মধ্যে এটাও একটি বড় আবাদত শুধু আমাদের একটু সদিচ্ছার অভাব জি 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 তাই আমাদের এটা করতে হবে যে শীতকালকে আমাদের জন্য গনিমত মনে করতে হবে যে আল্লাহ তালা অনেকগুলো অপশন আমাদেরকে দিয়েছে তাই এই অপশনগুলোকে গণিমত মনে করে আমাদের এবাদতকে চালিয়ে যেতে হবে এবং আমাদের এগুলোর মাধ্যমে আল্লাহ সুবাহানহুতলা হয়তো আমাকে নাজাতের একটা আমলেই আমার নাজাতের উশিলার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে তাই আমরা সকলেই এই ব্যাপারে সচেষ্ট থাকবো ইনশাল ইনশাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন আশা করছি আমাদের দর্শকরা এই শীতকালীন এই সময়টাতে সেই আমলগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ উস্তাজ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে মা যদি খুব বেশি অসুস্থ থাকে তাহলে স্ত্রী যদি শাশুড়ির সেবা না করেন ছেলে কি মায়ের সকল সেবা করতে পারবে মাস্টারটা যদিও খুব রুড়ো তারপরেও বলছি যে শাশুড়ির সেবা করা স্ত্রীর জন্য ফরজ নয় বরং ছেলের জন্যই ফরজ হচ্ছে মায়ের সেবা করা জি জি এখন আমাদের বাংলাদেশের যে কালচার এই কালচারে আমরা আসলে যেহেতু আমাদের মাদের সাথে আমাদের নারী হিসাবে একটা দূরত্ব থাকে মা হিসাবে অনেক কাছের কিন্তু নারী হিসাবে একটা দূরত্ব থাকে আমাদের তাই আমার স্ত্রী যদি আমার সন্তুষ্ট আমার স্ত্রীর জন্য ফরজ আমার সন্তুষ্টি কামনায় স্ত্রী যদি আমার স্ত্রী আমার মার সেবা করেন তাহলে সেই ক্ষেত্রে আমার স্ত্রী অতিরিক্ত যা যা পাবেন কিন্তু এটা আমি আমার স্ত্রীকে বাধ্য করতে পারি না যে আমার মা যেহেতু বৃদ্ধ আছে ইয়ে আছে তোমার এখন তাকে করতেই হবে এটা তোমার জন্য ফরজ এটা আমি করতে পারি না বরং আমার মার জন্য আমার হচ্ছে করা এই ক্ষেত্রে আমার স্ত্রীকে কনভিন্স করতে হবে বুঝিয়ে তাকে অনুরোধ করে তাকে প্রশংসা করে তার কাজে আমাদের বাংলাদেশের একটা মা বোনেরা এত নরম আসলে মানে অধিকাংশই অবস্থা এরকম যে ওনারা কিন্তু শাশুড়িকে করা একটা দায়িত্ব মনে করেন জি অথচ ইসলাম কিন্তু এটা চাপিয়ে দেন নাই তার উপরে স্বামীর সন্তুষ্ট হিসাবে ওনারা এটা দায়িত্ব মনে করেন তাই আমরা আমাদের মা বোনদের এই আমাদের শাশুড়িকে যে করেন ওনারা এটার আসলে প্রশংসা করা উচিত এটা তাদের উপর চাপিয়ে না দিয়ে এই জন্য তাদেরকে পুরস্কৃত করা উচিত বিভিন্ন গিফট তাদেরকে দেওয়া উচিত যে না তুমি তো আমার মা সেবা করতেছ এবং বুঝানো যে পরকালে তো তুমি পাবেই আর তুমি যখন ইনশাল্লাহ বৃদ্ধ হবে তখন তোমার সন্তান তোমার থেকে শিখতেছে তোমাকে ইনশাআল্লাহ তোমার সন্তান কি করবে এইভাবে করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অত্যন্ত চমৎকার করে বললেন স্যার জল্লা আমাদেরকে একজন প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে শীতকালীন এই যে একটা বিশেষ আমল যে মোজা পরিধান করে অজুর বিষয় এটা উনি জানতে চেয়েছেন কিভাবে করবেন জাজাক আল্লাহ আমার এটা বিশেষ আমলের মধ্যে এটা ছুটে গিয়েছিল আমার যে ভাই প্রশ্ন করেছেন তাকে অন্তর অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই যে মোজার ক্ষেত্রে দুই রকম দুই ধরনের মোজা আছে একটা একটাকে বলা হয় আপনার চামড়ার মোজা যেটা এই চামড়ার মোজা কেউ যদি পরিধান করে তাহলে সেই ক্ষেত্রে উনি যদি মকিম হয় তাহলে উনি অজু করে এই মোজা পরিধান করবেন তারপরে একদিন এক রাত্র পর্যন্ত এই মোজা না খুলে এই মোজার উপরে উনি পানা ধুয়ে মাসে করতে থাকেন এবং মাসেহের ক্ষেত্রে একটা আশ্চর্যের বিষয় হচ্ছে যে নিচে হয়ে করবেন পায়ের তলি করবেন না আচ্ছা আচ্ছা উপরের দিকে মাসাই করবেন হজরত আলিরাজ্লা তালু বলেন যে যদি ধর্ম ইসলাম ধর্মটা টিয়াস বা যুক্তির উপরে হতো তাহলে যুক্তি ছিল মুজার পায়ের নিচে মাসে করার কিন্তু আল্লাহ সব হান হুকুম করেছেন উপরে উপরে মাসে করতে উপরে মাসে করতে পারবো আমরা যদি মুসাফির হই তাহলে এই ক্ষেত্রে আমরা তিন দিন তিন রাত্র পর্যন্ত এটা হচ্ছে চামড়ার মোজা আর যদি আরেক ধরনের মোজা আছে যার উপরে মাসায় করা যাবে হানফি মাসা অনুযায়ী সেটি হচ্ছে যাওরফ বলা হয় যেটা অর্থাৎ মুজাটা যদিও সুতি কাপড়ের অথবা লাইলনের কিন্তু এত মোটা যে এই শুধু মুজা পরে যদি আমরা তিন মাইল হেঁটে যাই তাহলে মুজা ফাটবে না আচ্ছা তাহলে এই ক্ষেত্রে এই মুজার উপরেও মাসাই করার হানফি মাছভাবে অনুমতি আছে যদিও সাহেবের ব্যাপারে ইখতিলাফ আছে আরেক ধরনের মোজা আছে সেটা হচ্ছে উপরে এবং নিচ হচ্ছে আপনার চামড়ার মাঝখানে হচ্ছে সুতি কাপড় জি এইটারও ব্যাপার ইমাম ওয়ান ফরহমাতুল্লাহ আলাইহি মত যে এই মুজার উপরেও মুকিম হলে একদিন দিন এক রাতর এবং মুসাফির হলে তিন দিন তিন রাত্র পর্যন্ত মাসআলা ইনশাআল্লাহ আশা করছি আমাদের দর্শকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা শিখে গেলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন সম্মানিত দর্শক আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আমার প্রথম প্রশ্ন হচ্ছে জি ছোটদের শাসন করতে গিয়ে গালিগালাজ করা যাবে কিনা বাবা তুললে কোনো গালিগালাজ বা বকা দেওয়া যাবে কিনা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা বুরকার উপরে মেয়েরা ব্লেজার করতে পারবো কিনা নেকআপ সহ ব্লেজার করতে পারবো কিনা আচ্ছা অসংখ্য ধন্যবাদ বোন আপনাকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করবার জন্য থাকুন আমাদের সঙ্গে স্যার আমাদেরকে প্রশ্ন করেছেন বোন যে শাসন করতে গিয়ে বাবা মা তুলে গালাগালি করা যাবে কিনা এইটা একেবারে না যায় হারামি কাজ রসুল পাক সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে আদব শিখে দিয়েছেন হজরত আনাস রদি আল্লাহ তাল্লাহন বলেন আমি দশ বছর রসুলি পাখসাল্লাহ ইসলামকে খেজমত করেছি কোনোদিন রসুল পাখসাল্লাহ ইসলাম দূরের কথা আমাকে এটাও জিজ্ঞেস করেন না যে এই কাজটা কেন করলে এই কাজটা কেন করলে না জি জি এত সুন্দর করে আদর করে রসুল ফাখসুল্লাহ ইসলাম একদম আমাকে পাঠিয়েছেন একটা কাজের জন্য গুরুত্বপূর্ণ কাজের জন্য উনি ছোটো ছিলেন বাচ্চারা খেলতেছে উনি এখানে দাঁড়াবছে রসুলিফাকসালাহ ইসলাম পরে উনার পিছনে এসে উনার কাঁধে দল বলেন আনাস এখানে দাঁড়িয়ে আছো আনাসাদারণ বলেন আমি এত লজ্জা পেলাম যে রাসুল ফাখসাল্লাইসালাম আমাকে একটা কাজ করতে দিলেন আর আমি এখানে বসে রয়েছি আসলে শাসন বলতে আমার সন্তানের মধ্যে সেই অনুভূতি ঢুকায় দেওয়া যে আসলে এটা খারাপ এটা করা উচিত হয়নি এটা হচ্ছে ভালো যে রসুল পাখসাল্লা সাল্লাম বলেন আদিবু আউলা দেখানি আল্লাহ রবি তোমরা তোমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দাও শিষ্টাচার শিক্ষা দাও আল্লাহ রব্বুল আলমিন আমাকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন তাই আমার শিষ্টাচার সুন্দর হয়েছে এরকম কি এটা তো মানে সন্তানের কথা আমার মা বোন বললেন অন্য ধর্মের অমুসলিম ধর্ম যারা আছে তাদের প্রভুদেরকেও গালি দেওয়া মুসলমানের জন্য জায়জ নেই আল্লাহ কুরানিমে বলেন্লাহ তো সুবুল্লা দিন এর মিন্দুল্লাহ আদি যে তোমরা এই প্রতিমাগুলিকে গালি দিও না তাহলে তারপরে তারা না বুঝে আল্লাহ সুবাহন তাল্লাহকে গালি দিবেন আর মা বাবা তুলে গালি দেওয়া অত্যন্ত গর্হিত কাজ এগুলি আসলে মূলত হয় কি আমরা রসুল ইবাক সাল্লা ইসলামের সিরাত এবং সাহাবা ইকলামের জীবনী তো আমরা জানি না আমরা চর্চা করি না রসুল ইবাক সাল্লাহ ইসলাম ছোটোদের সাথে কীভাবে আচরণ করছে কিভাবে চলেছেন এটা আসলে আমাদের সমাজে এটার কোনো মিশাল নাই উদাহরণ নাই সিরাত আমরা তো পাঠ একেবারেই পাঠ করি না আমার যদি চল্লিশ বছর হয়ে থাকে আমার বয়স যদি বিশ বছর থেকে এক একটা বছরে এক একটা সিরাত গ্রন্থ পাঠ করতাম বিশটা গ্রন্থ কিন্তু পাঠ হয়ে যেত জি কিন্তু আমরা কিন্তু তা করি না কেবলমাত্র রবিউলা বারোই রবিউলা একটু আলোচনা হয় ওইটার উপরে আমরা ইত্তেফা করি তাই সিরাত গ্রন্থ পাঠ করা উচিত এবং সন্তানের ব্যাপারে সুরফাকাল্লা ইসলামের তরবিয়ত কী ছিল এটা জানার দরকার আরও এই কঠোরতার কারণে অন্য সময় সন্তান বখাটে হয়ে যায় যেটা অত্যন্ত ইসলাম নিরুৎসাহিত করা হয়েছে যে সন্তানকে এইভাবে শাসন করা যাবে না যে সন্তান আরো বিগড়ে গেল এবং ফেরাপ হয়ে গেল তাই আমাদের ইসলামের যে শাসন ব্যবস্থা ইসলামের যে সন্তানকে আদব শিক্ষা দেওয়ার যে ব্যবস্থাগুলো এগুলো ওলামা এখান থেকে আমাদের শেখার দরকার দ্বিতীয় প্রশ্নটি আমার বোন করেছেন যে বোরকার উপরে ব্লেজার পরা যাবে বিষয়টি আসলে হচ্ছে যে আমাদের মা বোনের এরকম কোনো পোশাক পরিধান করা উচিত নয় যেই পোশাকে আমাদের মা বোনদের মাসল বোঝা যায় আচ্ছা ঢিলে ঢালা যদি হয় উনি পড়তে পারেন জি কিন্তু আমাদের সচরাচর যে ব্লেজারগুলো আছে সেখানে কিন্তু বোরকার উপরে পড়লেও অনেক সময় হাতের মাসল বোঝা যায় জি এই যদি ঢিলে ঢালা পরতে পারেন তাহলে ইসলাম অনুমতি দেয় কিন্তু যদি টাইট ফিট হয় টাইট ফিট বোরকা পরাও ইসলামী জায়েজ নাই আমরা তো অনেক সময় মনে করি যে একটা বোরকা পরলাম কিন্তু একটা এরকম টাইট বোরকা পরলাম জি যে আমার ইয়া হয়ে গেছে অনুরূপভাবে অনেকে আছে অনেক টাইট জিন্স পরেন খালি যেটা মা বোনদের জন্য তা নয় জি জি পুরুষেরাও যদি এই ধরনের কাপড় পরিধান করেন যেটার কারণে তার সতর বিশেষ করে নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এখানে কতগুলো মাংস আছে কি মাংস সব বোঝা যাচ্ছে এই ধরনের পোশাক ইসলামে পরা জায়েজ নেই সুতরাং ঢিলেঢালা পোশাক পরিধান করবেন আমার বোনকে এই প্রশ্নটি করার জন্য আমি সুক্রিয়া জানাচ্ছি জল্ আশা করছি আমাদের বোন সহ যত দর্শক আমাদেরকে দেখছেন এই মুহূর্তে সবাই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং নিজের জীবনের সাথে মিলিয়ে চলার চেষ্টা করবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি জীবন বলুন আমার হচ্ছে মানে আমার বোন দুই লাখ টাকা মানে গ্রামের জমি বন্ধক রাখছিল বুঝছেন যার জমি তার কাছে জমিটা বলকার বুঝছেন জি জি আচ্ছা বলকার পরে এবার মানে বছরে বিশ করে ধান দেয় দুই সিজনে আর সে পাঁচশো টাকা করে প্রতি বছরে মূল টাকা থেকে কাটান দেয় আর হচ্ছে প্রতি বছর রমজান মাসে পাঁচ হাজার টাকা জাকাত দেয় কিন্তু ওই আমার বোনের নামে তেরো তেইশ লাখ টাকা লোন আছে তাহলে আমার জাকাতটা মানে দিতে মানে বাধ্য হয়ে রাখি আর আমি যে সে যে বিশ মন ধান রুই সিজনে নিচ্ছে এবং মন টাকা দিয়ে পাঁচশো টাকা বছরে কাটান দেখছে তো এটাকেই মানে আমার জায়েজ তার জায়েজ আছে এটাই আমি একটু জানতে চাচ্ছি টবু যাই বলেন জি অসংখ্য ধন্যবাদ বোন আপনাকে থাকুন আমাদের সঙ্গে স্যার নিশ্চয়ই আপনিও প্রশ্নটি শুনেছেন বোনের হচ্ছে দুই লাখ টাকায় জমি বন্ধক রেখেছেন এরপরে বিষ মন করে ওই বন্ধকারীর কাছে আবার বর্গা দেওয়া হয়েছে বিষ মন করে ধান দেন তারা পাঁচশো টাকা করে মূল টাকা থেকে কর্তন করেন ওই লোক পাঁচ হাজার টাকা করে রমজানের জাকাত দেন এই পুরো প্রক্রিয়াটা কি ঠিক আছে কিনা জি যে আমার বোন যেভাবে বলেছেন এভাবে যদি মাস্টারটি হয়ে থাকে বা বিষয়টি হয়ে থাকে তাহলে এটি জায়জ আছে আচ্ছা আচ্ছা কারণ ইসলামে ওইটা জায়েজ নাই যে আমি একটা জমি নিয়ে নিলাম আর কাউকে আমি আপনার দশ লাখ টাকা ধার দিলাম বললাম যে তুমি যতদিন পর্যন্ত দশ লাখ টাকা না দিতে পারবে আমি এই জমি ভোগ করব অনেক জায়গায় আছে এটা আচ্ছা বরং যে জমিটা উনি ভোগ করবেন এই জমিটার একটা কেরায়া বা ভাড়া ধরতে হবে যেমন পাঁচশো টাকা উনি ভাড়া ধরেছেন এই ক্ষেত্রে এটা আছে তবে উনি বলছেন যে ওনার বোনের যে জাকাতদের উনি তেইশ লাখ টাকার ওনার ইয়ে আছে ঋণ আছে তো এই ক্ষেত্রে আসলে বিষয়টা আসলে দেখতে হবে যে আসলে উনি তেইশ লাখ টাকা কীভাবে নিয়েছেন যদি কারো থেকে নিয়ে থাকেন এবং ইনস্টলমেন্ট দিচ্ছেন উনি জি তাহলে ওনার ওই বছর কয়টা ইনস্টলমেন্ট আছে ওইটা দেখতে হবে আচ্ছা তাহলে ওই বছরের ইনস্টলমেন্টগুলি হচ্ছে ওই বছরের ঋণ ওই ঋণের পরে যদি ওনার দুই লক্ষ টাকা এবং স্বর্ণ অলঙ্কার থাকে যেটি সাড়ে সাত বড়ি স্বর্ণের অলঙ্কারের দামের সমান তাহলে ওনার উপরে জাকাত আসবে আর জাকাত না আসলেও যদি উনি দিয়ে থাকেন এরকমভাবে এটা দান হচ্ছে আলহামদুলিল্লাহ এটা তো কোনো ক্ষতি নাই অবশ্যই এটা আছে এবং প্রশংসিত কাজ এবং আমরা আশা করব যে আমার বোনের যে তেইশ লক্ষ টাকা যে ঋণ আছে বা যেভাবে উনি বলেছেন এটাও ইনশাল্লাহ এই দানের উসিলা আল্লাহ সুবান তালা কী করবেন আদায় করার একটা ব্যবস্থা করে দেবেন এক বুজুর্গ ছিলেন উনি কি করতেন ওনার শেষ টাকাটা উনি দান করে দিতেন কে একজন মুড়িদ ওনাকে জিজ্ঞেস করলেন যে হুজুর শেষ টাকাটাও দান করে দিলেন কী চলবেন কীভাবে উনি বললেন তোমরা কি বাস দেখেছো বলে হ্যাঁ বাস কেন ছাড়া হয় শিকার ধরে আনার জন্য আমি আমার এই শেষ অর্থটা ছাড়লাম আল্লাহর রাস্তায় এটা আরো টাকা ধরে নিয়ে আসবে এই যদি থাকে ইনশাল্লাহ দানের মধ্যে ইনশাল্লাল্লা সোয়ানত আলা বরকত দিবেন ইনশাআল্লাহ আমরাও সেই দোয়া করছি আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আশা করছি আপনারাও ভালো আছেন জি আসলে ডক্টর সাহেব যেভাবে অ্যানসার করছেন আই এম রিয়েলি ভেরি মাচ ইমপ্রেসড আমি ডাক্তার ওয়াদুদ আলী খান বলছি আমার প্রশ্ন প্রথম প্রশ্নটা হচ্ছে যে একজন জানাজার ওপরে একজন মৃত ব্যক্তির একের অধিকবার জানাজা পড়াটা আমাদের ধর্মীয় মতামতে কি বলে এবং এক ব্যক্তি একই মাইয়েতের একবারের বেশি জানাজার নামায় আদায় করতে পারবেন কি না আচ্ছা সুন্দর একটি প্রশ্ন করেছেন জীবন ঘনিষ্ঠ সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি থাকুন আমাদের সঙ্গে স্যার আপনিও নিশ্চয়ই শুনেছেন যে একজন মৃত ব্যক্তির একাধিক জানাজা পড়ার বিধান কি পাশাপাশি একই ব্যক্তি একজন ব্যক্তির দুইবার জানাজা পড়তে পারবে কি দ্বিতীয় প্রশ্নটার উত্তর আগে দিই জি জানাজা হচ্ছে ফরজে কি ফায়া একটা এবং ফরজ যে কোনো ফরজেই কেউ দুইবার আদায় করতে পারে না আচ্ছা তো সুতরাং একজন ব্যক্তি যদি একবার জানাজার নামাজ আদায় করে নেন ওনার জন্য দ্বিতীয়বার জানাজার নামাজের বৈধতা বা জায়েজ ওলামা বলেন না উনি পড়বেন না এটা জি জি আচ্ছা প্রথম প্রশ্নটার ইয়াটা হচ্ছে যে আসলে এক ব্যক্তির জানাজা একবার হওয়াই উত্তম এটা হচ্ছে আফজল হ্যাঁ উজোর একভাবে আছে উজোরটা হচ্ছে এইভাবে যে ওই মৃত ব্যক্তির বলি যারা আছে জি যেরকম মৃত ব্যক্তি মারা গেল তার সন্তান জানাজার নামাজ পড়তে পারে নাই জি অথবা তার সন্তান নাই কিন্তু তার বড় ভাই আছে তার বাবা আছে তারা জানাজার নামাজ পড়তে পারে নাই তাহলে এই ক্ষেত্রে ওলির জন্য দ্বিতীয়বার নামাজ মাস আছে আচ্ছা আমাদের সমাজে যে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে যে একাধিক একবার শহীদ মিনারে জানা জানাজা আরেকবার অমুক জায়গায় জানাজা আরেকবার অমুক যায় এটাই ইসলামের দৃষ্টিতে বৈধতা নাই জি সুতরাং এই ব্যাপারে আসলে সতর্কতা অবলম্বন করা উচিত এবং জানাজা একবারই হওয়া উচিত একবার জানাজা হবে খালি উজোরের কারণে দ্বিতীয়বার অথবা তৃতীয়বার হতে পারে উজোর যদি থাকে অর্থাৎ উজোর কি অলি যদি না পড়ে থাকে অর্থাৎ সন্তান অথবা বাবা মা কেউ জি বড় ভাই এদের মধ্যে যে কোনো একজন অলি হবেন যদি বাবা থাকেন তাহলে সন্তান ওলি হতে পারবেন না আচ্ছা আবার বাবা নাই তাহলে সন্তান ওলি হবেন বাবা নাই সন্তানও নাই তাহলে বড় ভাই অলি হবেন এইভাবে একজন এবার দেখা গেল যে সন্তান পড়েছেন কিন্তু বাবা পরেন এই জন্য আবার পড়বো আবার বাবা পড়েন কিন্তু বড় ভাই পড়েন না এইজন্য আবার পড়বো এরও বৈধতা নাই জি ওলি একজন হবে সব সময় জি আশা করছি আমাদের সম্মানিত দর্শক তার প্রশ্নের জবাব পেয়েছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন আরটিভি জীবন ঘনিষ্ঠ আয়োজন প্রশ্ন করুন অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো থাকুন আমাদের সঙ্গে লা দর্শক স্বাগত আরও একবার দেখছেন আরটিভির জীবন ঘনিষ্ঠ ইসলামিক আয়োজন সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনি আমাদের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন প্রশ্ন জানাতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোনে যে কোনো প্রশ্ন জানাতে পারেন চাইলে আমাদের এই আয়োজনটি যারা ফেসবুকে উপভোগ করতে চান সেখানেও প্রশ্ন জানাতে পারেন ভিজিট করতে হবে ত্রিপল ডব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আর অনলাইন আমাদের এই আয়োজনটি সরাসরি উপভোগ করতে পারবেন ইউটিউবেও সেখানেও আপনি কমেন্ট বক্সে কমেন্ট জানাতে পারবেন ভিজিট করতে হবে ত্রিপল ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ ইসলামিক শো আমরা চলে যাচ্ছি আজকের স্কলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর হুসাইনুল বান্না হাফিজাউল্লার কাছে শেখ স্বাগত জানাচ্ছি আবার আপনাকে স্যার আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে শীতের এই সময়টাতে অনেকের পরীক্ষা শেষ হয়েছে এবং অনেকে ছুটিতে ছুটি কাটাচ্ছেন অনেকে ট্যুরে যান অনেক জায়গায় ইসলামে ভ্রমণের কোনো নীতিমালা আছে এটি আসলে হচ্ছে কি যে ভ্রমণ একটা এবাদত আল্লাহ যদি নিয়ত ওরকম থাকে আমার যে আল্লাহ সুবাহানা হুয়া তালার এই নিয়ামতকে আমি দেখব যে আল্লাহ সুবাহ তালা বলেন যে কুলসি রফিল আর দিফান কাইফা কান তুমি দেখো ভ্রমণ করে করে দেখো যে কেমন হয়েছে আবার আল্লাহ সুবাহন তালা বলছেন আফালা এনজোর ইবিলি কাইফা হলিকাত তারা কি ইয়ার দিকে তাকায় না একটা উটের দিকে যে কিভাবে সৃষ্টি করা হয়েছে ওইলা সামাইকাই সামায়িকাই ফারোফিয়া আকাশের দিকে তাকায় না আল্লাহ সুহান কিভাবে এটাকে উত্তোলন করেছে হাত এবং সুবহান তারা কি জমিনের দিকে তাকায় না কিভাবে আল্লাহ বিছিয়ে দিয়েছেন আল্লাহ সুবাহ পাহাড়গুলিকে পেরেক হিসাবে রেখেছেন যাতে জমিনটা হেলে না যায় দুলে না যায় তাহলে এই যে আল্লাহ সুবাহার নিশান নিদর্শন এগুলো আমরা দেখবো এবং আল্লাহ বাহানা হুয়া তালাকে নতুন করে আমরা হৃদয়ের মধ্যে আমার খালেক আমার সৃষ্টিকর্তা তাকে নতুন করে আমরা হৃদয়ে গ্রথিত করব। জি এই যদি কারণ নিয়ত হয় তাহলে অবশ্যই এই সফরও একটা এ জি দুই নম্বরে হচ্ছে রসুল বাগসাল্লা সাল্লাম যখন সফরে বের হতেন তখন দুই রাখ নামাজ পড়ে বের হতেন আচ্ছা আমরা দুই রাকাত নামাজ পড়ে বের হবো সফরের নির্দিষ্ট একটা দোয়া আছে জি আমরা শুধু এটা বিমানের সফরে আমরা শুনি আর না হয় কোথাও আমরা শুনি না অথচ আপনি সৌদি আরবের মানে আল্লাহ সুহানা তালা তাদেরকে এত নিয়ামত কেন দিয়েছেন ওদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে একটা হচ্ছে যে প্রত্যেকটা গাড়িতে আপনি কোরআনতলাও শুনবেন মার্কেটে আপনি কোরআন তলাওাত শুনবেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এবং প্রত্যেকেই যারা একটু সময় পাচ্ছে কোরআন তলাও কিন্তু তারা করতেছে তো আমরা সফরের এই দোয়াটি আমরা শিখে নিব যদি সফর করতে এবং ইউটিউবে আজকাল সহজ উচ্চারণ সহ অনেক ওলা বলে দিচ্ছেন যে এইভাবে এভাবে পড়তে হবে অর্থ বলে দিচ্ছেন সফরের দোয়াটি আমরা পড়বো এবং সফরে যখন আমরা বের হব তখন আমরা ঘর থেকে বের হওয়ার যে দোয়া আছে সেটি পড়ব বা পা দিয়ে বের হব আদাব যেগুলো আছে আর সফরের মধ্যে আল্লাহ সুনা হুয়া তালা যদি সাড়ে সাতাত্তর কিলোমিটার সফর হয় আটচল্লিশ মাইল হয় তাহলে চার রাখাত বিশিষ্ট নামাজগুলিকে আল্লাহ সুবাহ দুই রাখাত করে দিয়েছেন এটাও আল্লাহ পক্ষ থেকে একটা পুরস্কার কেউ যদি মনে করেন যে না আমার শক্তি আছে আমি চার রাখাত পর গুণাগার হবেন উনি আচ্ছা আচ্ছা তো সুতরাং এই মাসলাগুলি সফরের মশলাগুলি কেউ যদি জেনে তারপরে যদি না আমল করেন এবং সফরকে কেবল মাত্র ভোগ বিলাসের জন্য নয় বরং ইবাদা হিসাবে সব হিসাবে আল্লাহ সুবাহতালার নিদর্শন দেখবেন এই হিসাবে যদি ওনারা গ্রহণ করেন তাহলে অবশ্যই সফর একটি বিশাল ইবাদত যার কারণে আমরা নাজাত পেতে পারি আমাদের এই নাজাতের এবং জান্নাত পাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা আসলে সফরে বের হচ্ছেন এই সময়টাতে অনেকে ফ্যামিলি সহ বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন সফরের নিয়ম নিয়মকানুনগুলো আমাদের আজকের স্কলার বললেন আমরা সেগুলো মেনে যদি যাই আমরা অনেক বড় ইবাদতের ইবাদতে এবং সোয়াবের মধ্যে আমরা সামিল হতে পারবো ইনশাআল্লাহ আমাদের সঙ্গে আরও একজন কলার আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন করছি আপনিও ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমার তিনটা প্রশ্ন প্রথম প্রশ্ন হলো আমরা পারিবারিকভাবে আমি আমার স্ত্রী এবং আমার ছেলে সহ আমরা একত্রে জামাতের সাথে বাসায় নামাজ আদায় করতে পারবো কিনা আচ্ছা আর দ্বিতীয় প্রশ্ন হলো আমার ছেলে পনেরো পারা কোরআনের হাফেজ এখনো পড়তেছে ওর ইমামতিতে আমরা নামাজ পড়তে পারবো কিনা আর তিন নম্বর প্রশ্ন হইলো আমার ছেলে বয়স কত কিন্ডার গার্ডেন চাকরি করে এখন বোরকা পরে যায় মুক্তা সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা আপনার সর্বশেষ প্রশ্নটি যদি আরেকবার করতেন আমার সর্বশেষ প্রশ্ন হলো আমার ওয়াইফ জি আমার স্ত্রী কিন্ডার গার্ডেন চাকরি করে বাচ্চাদেরকে পড়ায় স্কুলে এখন ও বুর্গা পরে হিজাব করে মেকআপ করে না মুখটা খোলা থাকে এতে কোনো সমস্যা হবে কিনা জি জি অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাকে আপনি থাকুন আমাদের সঙ্গে স্যার আমাদেরকে প্রশ্ন করেছেন আমাদের ভাই যে পারিবারিক ভাবে স্ত্রী ছেলে নিয়ে ওনারা জামাতে নামাজ আদায় করতে পারবেন কিনা বাসায় অবশ্যই পারবেন এবং আল আরদুকুল্লোহা মেসাজিদ এটা উম্মতে মোহাম্মদের একটা বৈশিষ্ট্য যে সমস্ত জমিন কয়েকটা জায়গা বাদ দিয়ে বাথরুম আছে কষাইখানা আছে এগুলো বাদ দিয়ে রাস্তার মাঝখান এগুলো বাদ দিয়ে সব জায়গায় হচ্ছে আল্লাহ সুহান তো নামাজ পড়ার অনুমতি দিয়েছে তবে আমার ভাই যখন নামাজ পড়বেন তখন উনি কাতার করবেন এইভাবে যে প্রথমে উনি দাঁড়াবেন তারপরে উনার ছেলে তারপরে হচ্ছে ওনার স্ত্রী পিছনে একসাথে মহিলাদের জন্য আলাদা কাতার আলাদা কাতার করতে হবে একসাথে দাঁড়াতে পারবে না একসাথে দাঁড়ালে আমার ভাইয়ের নামাজ নষ্ট হবে আচ্ছা আচ্ছা দুই নম্বরে উনি যেটি বলেছেন যে ওনার ছেলে পনেরো পাড়া হাফেজ আমরা এই হাফেজ সাহেবের জন্য দোয়া করি আল্লাহ যাতে অতি সত্তর ওনাকে পুরো কোরআন শরীফের হাফেজ বানিয়ে বারো বছর বয়স বারো বছর বয়স তো সুতরাং বারো বছর এখানে বিষয় এখানে বিষয়টা হচ্ছে যে উনি বালেক হয়েছেন কিনা যদি নাবালেক থাকেন উনি অর্থাৎ ওনার সন্তান উৎপাদনের মতো বয়স বাচ্চার হয়েছে কিনা উপযুক্ত হয়েছে যদি এটি না হয়ে থাকেন তাহলে ওনার পিছনে আমাদের ভাইয়ের এবং ওনার মানে বাচ্চার মায়ের ইফতেদা করা যায় যেমন ফরজ নামাজে বিশেষ করে তারা তারাবি পড়তে পারবে তারা বি পড়তে পারবে আর যদি ওনার মানে ইয়া বালেগ হয়ে থাকেন তাহলে যায়েজ আছে নামাজ পড়ার কোনো অসুবিধা অসুবিধা নেই ইনশাআল্লাহ ভাইয়ের প্রশ্ন ছিল যে ওনার ওয়াইফ একটা স্কুলে কিন্ডার গার্ডেনে চাকরি করেন সেখানে বোরকা পরেন কিন্তু মুখটা খোলা থাকে এতে গুনা হবে কিনা আমার বোনকে আমি ধন্যবাদ জানাই যে উনি কিন্ডার স্কুলে শিক্ষার মতো একটা জায়গায় উনি আছেন হজরত আয়সার দি আল্লাহ তাল আনহা সমস্ত সাহাবিদের প্রায় সাহাবিদের উনি উস্তাদ ছিলেন জি ওনার কাছে এসে সাহাবা ইকরাম শিখতেন তাহলে আমার বোন এই কাজটি করছে বিশাল একটি কাজ এটি যে রসুল পাখসাল্লি সাল্লাম নবী ছিলেন প্রথম যখন হজরত জিবরিল আসেন এবং বললেন ইকরা ইয়া মাহমদ উনি বললেন মানাবী কারিন আমার পড়ার মতো যোগ্যতাই নেই সেই রসুল আলাইহি সাল্লামকে প্রথম আয়াত নাজিল করলেন ইকরা বিসমের রব্বিক মানে রিড ইন দ্য নেম অফ অল মাইটি তোমার আল্লাহর নামে পড়া শুরু করতে হবে আর রসুল সাল্লাম তেইশ বছর নবুতের মক্কা মক্কামুদিনাতি ইতিহাস সাক্ষী কোনো নিরক্ষণ মানুষ ছিল না এত শিক্ষার ব্যাপারে রসলি বালামের উদ্যোগ তা আমার বোনকে ভালো অবশ্যই উনি পর্দা করে যাচ্ছেন এটা অত্যন্ত উত্তম কাজ কিন্তু এহতিয়াত হচ্ছে ইয়া হচ্ছে উত্তম হচ্ছে আমার বোন মুখটাও ঢেকে যাবে কিন্তু এই জন্য আমার বোনকে তিরস্কার করা যাবে না যদি মুখ না ঢাকেন বরং উৎসাহিত করতে হবে যে আপনি তো অনেক সবটাই করছেন আসলে জি জি এরকম কি কোরআনে করিমেও বলা হয়েছে ইদনী না আলিহিন জালা বিহিননা মাথার ওড়নাটাকে এতটুকু টানবে যাতে মুখ পরিমাণ চলে আসে যাতে মুখটা না দেখা যায় এরকম কি মুসলিম শরীফের আদিসের মধ্যে আসছে যে রাসুল বাল্লা আলি বলেন যে একজন মহিলা আসলেন এবং ওনার কাছে বায়াত হতে চাইলেন সাল্লাম বলেন তুমি তোমার মুখ ঢেকে আসো এই হিসাবে ওলামা একরম বলেন যে মুখ ঢাকাটা উত্তম কিন্তু মুখ যদি না ঢাকেন আর বাচ্চা কাচ্চাকে পড়াইতে ধরে তো আসলে মুখ ঢাকতে হয় না যদি অন্য কোনো মেল টিচার থাকে ওনার সামনে যাওয়ার সময় যদি উনি মুখটি ঢেকে যান এটা ভালো হবে এটা উত্তম জি 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 আশা করছি আমাদের ভাই তার প্রশ্নগুলোর জবাব পেয়ে গেছেন স্যার আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন জমা পড়েছে একজন জানতে চেয়েছেন মেয়েরা তেলাওয়াত করে ইউটিউবে ছাড়তে পারবেন কিনা বা ফেসবুকে ছাড়তে পারবেন কিনা আসলে ইসলামের দুটো বিষয় একটা হচ্ছে আজিমত আর একটা হচ্ছে রুখসন জি জি আজিমত হচ্ছে একেবারে মিয়া ফিমিয়া আর সেন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইসলামের উপরে থাকা জি জি তাকওয়ার উপরে থাকা তকওয়ার চাহিদা হচ্ছে আমাদের মা বোনরা তেলাওয়াত করে ইউটিউবে ছাড়বে না ছাড়বেন না না আচ্ছা কারণ কোরানের কেরিমে আলাসওয়াহানাহুয়াত আলা বলেছেন যে ফালা তাকবাহান বিল কৌল ফায়াতমা আল্লা ইফ ইকল বি হিমারত অকুল নাকাউলা মারুফা অন্তরের রোগ যে যাদের হৃদয়ের মধ্যে খারাপই আছে তারা আকৃষ্ট হয়ে যেতে পারে জি জি আর যদি উনি শিক্ষার উদ্দেশ্যে ছাড়েন তাহলে ইসলামের যে নিয়ম নীতি আছে একেবারে মুখ ঠেকে ওনার ইয়া যাতে অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি না বোঝা যায় এইভাবে শিক্ষার উদ্দেশ্যে উনি ছাড়তে পারবেন তবে এটি তাকোয়া নয় জি জি তাকোয়া হচ্ছে আমাদের মা বোনেরা মা বোনদের পরিসরের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবেন জি এটা হচ্ছে ওনাদের জন্য উত্তম জি আশা করছি আমাদের মা বোনেরা খেয়াল রাখবেন বিষয়টি স্যার আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন একজন জানতে চেয়েছেন যে সকাল সন্ধ্যার আমলগুলো যদি আমি সকালে করতে না পারি আমি যদি জোহরের সময় করি তাহলে কি গুণা হবে বা এটা কি সিস্টেমের খেলাফ হবে কি না বোন আসলে রসুল বাগসাল্লাহি সাল্লাম এরকমই করতেন যদি আল্লাহ মানে রসুল বাগসাল্লাহিসের উপরে তাহাজ ফরজ ছিল রাসূলের উপর ওয়াজিব ছিল আমাদের উপরে তো এটা শুন না জি জি তো রাসূল উম্মতের শিক্ষার জন্য যে সাহায্য ছুটে গেলে সেটা দিনে আবার পরে নিতেন রাসুল আচ্ছা আমাদের যদি এরকম হয় শতাংশ ছুটে গেল তাহলে অন্য কোনো সময় পড়লো তবে এটাকে অভ্যাস না বানায় ফেলা যে সকালের আমল আমি অবশ্যই জোহরের পরে করবো এরকম না বানাই যে আমার ইশরাকের নামাজ সূর্য উঠার পরে পড়তেন রাসুল্লাসান আমি ইশরাকের নামাজ সময় না পড়ে আমি জোহরের পরে ইশরাকের নামাজ পড়ব আপনার নফল নামাজ হবে কিন্তু ইশরাকের যে উমরা এবং কবুল হজের ফজিলত সেটি থেকে আপনি মাহরুম হবে তাই এটাকে আদত এবং অভ্যাস না বানিয়ে যদি হঠাৎ ছুটে যায় সেটা কাজা করা না হয় সকাল সন্ধ্যার যে আমল যেভাবে যে সময় করেছেন সেই সময় যদি আমরা করতে পারি তাহলে এর মধ্যে ফজিলত বেশি আচ্ছা তাহলে অত্যন্ত চমৎকার করে আমরা জানলাম আলহামদুলিল্লাহ স্যার আমাদের কাছে একজন জানতে চেয়েছেন যে আমার মালিক আমাকে মাঝে মাঝে বাজার করতে দেন সেখান থেকে কিছু টাকা ফেরত আসে সেই টাকাগুলো উনিও চান না আমিও ওনাকে দেই না এতে কি গুণা হবে অবশ্যই গুণা হবে এটা হচ্ছে আপনার মালিক যখন আপনাকে দেন এটা আপনার জন্য আমানত আমানতাদিমায় অমিনের এটা একটা বড় বৈশিষ্ট্য যে তার কাছে যে আমানত রাখা হয় সে আমানতকে সে রক্ষণাবেক্ষণ করে সে আমানতের খেয়ানত করে না রসুল সাল্লাম বলেন আয়াতুল মুনাফিকুন ইদা হাদ কাদাবা ওইদা ওয়াদ আখলাফা ওইদা তুমি না খা না মুনাফিকের তিনটা আলামত যখন কথা বলে মিথ্যা কথা বলে যখন ইয়া করে হলফ করে ওয়াদা করে ওয়াদার পর খেলাফ করে আর যখন ওইদা তুমি না খা যখন আমানত রাখায় খেয়ানত করে এটি আমাদের সমাজে খুব বেশি বিশেষ করে বসদের থেকে যখন যারা একটু নিম্নমানের চাকরি করেন পিয়ন বা ইত্যাদি তাদের যখন চা আনতে দেওয়া হয় ওনারা টাকা ফেরত দেন না এটা বৈধ হবে না জায়জ হবে না বরং অনুমতি নেবেন আপনি টাকা ফেরত দিবেন উনি যদি বলে আছে ঠিক আছে রেখে দাও তখন এটা আপনার জন্য বৈধতা কিন্তু চাচ্ছে না বলে আপনি দিবেন না কাল কেয়ামতের ময়দানে উনি আপনার কাছে চাইবে এবং তখন আপনি টাকা দিতে পারবেন না আপনার সমস্ত সোয়াব উনি নিয়ে নেবেন তো সুতরাং এই সুযোগটি আমি কেন দিব আমি আখেরাতকে ভয় করি এবং এই ধরনের ছোটখাটো বিষয় যেগুলো আছে এই 2 4 টাকা 100 টাকা 500 টাকা আপনার কিচ্ছু যায় আসে না জি জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা dene wala আপনি এইভাবে কিছুদিন আমল করে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত টাকা পাইছেন এর চারোবেশি টাকা আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে দিবেন ইনশাআল্লাহ তাই এই ধরনের খেয়ানত করা লাগে জি অসংখ্য ধন্যবাদ স্যার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিলেন অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম আপনার কাছ থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে জ্ঞানের আলো বিতরণ করবার জন্য আপনাকে আর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আর টিভির জীবন ঘনিষ্ঠ আয়োজন প্রশ্ন করুন আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিবসালামাইকুম ওয়ারহমতুল্লাহ